অনেক হিজরাও দেখি বিভিন্ন জায়গায় কমেন্টস করে যে হুজুর আমরাও শুনি আপনার ওয়াজ, আলহামদুলিল্লাহ এটা ভালো। এই যে তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার, এরা অবহেলিত কিন্তু আমাদের দেশে, কিন্তু এদেরকে নিয়ে আমাদের ভাবনা নেই। সংখ্যায় একেবারে কম নয়, এদের সংখ্যাও অনেক, এরা আমাদেরই সন্তান। মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই, ভাবছি হঠাৎ কোথা থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, হঠাৎ কোথা থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল। আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না, আল্লাহর দেয়া সব নেয়ামতই রিজিক। এই যে সন্তান পেয়েছেন এটা কার পক্ষ থেকে রিজিক? স্ত্রী পেয়েছেন, দিয়েছে কে? সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায়। আল্লাহ কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে ছেলেও দেয় না মেয়েও দেয় না, এরকম আছে না নাই? নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে। Likey.